বেসিক ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা মিডল ফ্যাক্টর নিয়ে আলোচনা করব। বীজগণিতীয় রাশিমালার উৎপাদক করার জন্য অবশ্যই প্রথমে কমন নেওয়ার চিন্তা করতে হবে। কমন যদি না যায় তাহলে সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ করা না গেলে মিডল ফ্যাক্টর করতে হবে। এখন আমরা দেখব মিডল ফ্যাক্টরের কোথায় ভুল হয় সেই বিষয়টি। এখানে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, এখানে সিক্সকে ভেঙে ফাইভ বানাতে হবে, অর্থাৎ এখানে তিন গুণা ছয়, গুণ করে ছয় হবে এবং যোগ করে পাঁচ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স। তাহলে এখান এই দুটার থেকে এক্স কমন নিলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, এই দুটার থেকে টু কমন যাচ্ছে প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, তাহলে এক্স প্লাস থ্রি দুই জায়গায় আছে, এক্স প্লাস থ্রি একটা নিয়ে এক্স প্লাস টু, এটা অ্যান্সার। এখন আমাদের খেয়াল রাখতে হবে এই যে চিহ্নটা সিক্সের আগে, এই চিহ্নটা প্লাস থাকলে এখানে যোগ করে বানাতে হবে, আর এই চিহ্নটা মাইনাস থাকলে এখানে বিয়োগ করে বানাতে হবে। আচ্ছা, কেন এই যে এখানে ছয়কে যদি ছয় আর এক করা যেত তাহলে ছয় একটা ছয়ও হতো, হ্যাঁ, আবার তিন দুগুণা ছয় হয়, ছয় একটা ছয়ও হয়, আবার তিন তিন আর দুই গুণ করলেও ছয় হয়, ছয়ের সাথে এক গুণ করলেও ছয় হয়, তাহলে ছয় থেকে এক বাদ দিলে তো অবশ্যই পাঁচ পাঁচ হয়, আবার তিনের সাথে দুই যোগ করলেও পাঁচ হয়, তাহলে আমরা কোনটা করব, বিয়োগ করব না যোগ করব, সেই ডিসিশনটা আমাদের নিতে হবে এই চিহ্নের উপর নির্ভর করে। এখানে যদি পাঁচ থাকে আমরা এখানে যোগ করব, এখানে মাইনাস থাকলে আমরা এখানে বিয়োগ করে এই সংখ্যাটা তৈরি করব, আর গুণ করে অবশ্যই এটা হতে হবে। এই বিষয়টি সবাই ভুল করে অনেক সময়। পরবর্তী যে উদাহরণ সেটাতে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখন দুই নম্বর উদাহরণটি খেয়াল করি, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স, এটাও কমন যাচ্ছে না বা সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, তাহলে আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে এই সিক্স এর আগে উদাহরণ একে ছিল প্লাস, এখানে মাইনাস, তাহলে অবশ্যই এটা ছয়কে ভেঙে বিয়োগ করে পাঁচ বানাতে হবে, তিন গুণা ছয়, তাহলে সেই তিন আর দুই দিয়ে এই পাঁচ বানালে হবে না, কারণ এখানে বিয়োগ আছে। হ্যাঁ, তাহলে ছয় একে ছয়, ছয় আর এক করলে এটা পাঁচ করা যাবে, ছয় থেকে এক বিয়োগ করলে তাহলে সিক্স এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স, তাহলে আমরা কমন নিই, এখানে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স থেকে এক্স কমন যাচ্ছে, এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এখানে মাইনাস ওয়ান কমন যাচ্ছে, মাইনাসের জন্য এখানে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান কমন দিলে এক্স প্লাস সিক্স, এখানেও এক্স এক্স প্লাস সিক্স, এখানেও এক্স প্লাস সিক্স, তাহলে দুটার মধ্যে থেকে একটা কমন গেল এক্স প্লাস সিক্স, আর এখান এখানের এক্স এটা আর মাইনাস ওয়ান, তাহলে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান অ্যান্সার। তাহলে আমরা দেখতে পেলাম এইখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপর ভিত্তি করে আমরা এখানে যোগ বা বিয়োগ করব। এখানে বিয়োগ চিহ্ন থাকলে অবশ্যই এখানে বিয়োগ করে বানাতে হবে, এখানে যোগ চিহ্ন থাকলে অবশ্যই এখানে যোগ করে বানাতে হবে, এখানে বিয়োগ চিহ্ন থাকার পরেও যদি আমরা এখানে থ্রি এক্স প্লাস টু এক্স করতাম, থ্রি এক্স প্লাস টু এক্স করতাম, তাহলে কিন্তু এটা মিলতো না। আচ্ছা, আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং এই দুইটা উদাহরণ ফলো করলে অবশ্যই উৎপাদকের মিডল ফ্যাক্টরগুলো নির্ভুলভাবে করতে পারবা। সবাইকে ধন্যবাদ।